तकिया पर तक्वा दानिश दर तरीकत काफिरी, तकिया पर तक्वा दानिश दर तरीकत काफिरी, राह रोगर सदहुन और दारद तवक्कुल बायदाश। अरे भाई को फल लगे रे अल्लाह रे भाई करते की लगे, अरे कथा कह ना টাকা वाला হইতো কুফল লাগে না, খেয়াল করেন কুফল লাগে না, হ্যাঁ টাকা वाला হইতো কুফল লাগে না, বাই वाला হইতো কুফল লাগে না, ক্ষমতার মালিক হইতো কুফল লাগে না, মগর আসমানি ইলম वाला হইতো কুফল লাগে। বুঝেন না আমার কথা, বুঝেন না চুচতরে সঞ্জরি রুখ মুখতম সিয়াবাত। এমনি যে আমি ভিতরে মজা পাইতেছি এটা কি আপনারা বুঝতেছেন? আসলে আমার এইখান থেকে কিছু মজা কি আপনাদের কাছে ভাইরাল হইতে আছে? চুচতরে সঞ্জরি রুখ মুখতম সিয়াবাত দরদ দিলা কর বোধ হাউসে মুলকে সঞ্জরম জাগা কে আবতাম जागा के आवतम आज खबरे निमिषाब मामूल के निम रोज बैक जाओ नबी खरम। अब्दुल कादिर जिलानी कुद्दस सर रूह रही कने प्रतिदिन 3-4 हजार मेहमान खाना खाई दो তখনকার সময় হযরত আব্দুল কাদের জিলানির মেহমান খানায় 3-4 হাজার মেহমান প্রতিদিন খানা খাইতো 3 বেলা। এখন সাঞ্জারের বাদশাহ চিন্তা করলে এত বড় মেহমানদারি, হুজুরের তো কোনো ইনকাম নাই, তাহলে কেমনে মেহমানদারি করে? সাঞ্জারের বাদশাহ উনি একটা অঞ্চল পুরেটা দিয়ে দিয়েছেন, কো হুজুর এটা ট্যাক্স উঠেই আপনি আপনার মেহমান খানা চালাইবেন, আপনার মাদ্রাসা চালাইবেন। জাগার নাম হলো নিমরোজ, নিমরোজ মানে অর্ধ দিবস, অর্ধ দিবস জাগার নাম। চুচাতরে সঞ্জারি রুখে বক্তম সিয়াবাত দর্দ লাগর বুদ হাউসে মুলকে সঞ্জরম জাগা কে আবতাম আজ খবরে নিম সব মামুল কে নিম রোজ বয়েক যাও নবী খরম। কামাফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় নবাতাত ইয়ে মাযহাব মুল্লা ও জামাতাত নবাতাত লা ইলাহা ইল্লাল্লাহ शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह। La ilaha illallah Tauhid to ye hai ke khuda hashr mein kah di, Tauhid to ye hai ke khuda hashr mein kah de ye banda, ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह। La ilaha illallah.
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম বেরাদারান ইসলাম পর্দার আলে মা ও বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর টঙ্গী ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এখন থেকে ঈশার নামাজের আজান পর্যন্ত অর্থাৎ সাতটা পর্যন্ত দুই সের মিল এদিক সেদিক হয়তো হইতেও পারে আল্লাহ তৌফিক দান করলে এই সময়টার ভিতরে আমি কথা বলব তো সময় কম ব্যস্ততাও আছে এই জন্য বাহিরের কোনো কথা না বলে সরাসরি কোরআন মজিদের আয়াত থেকে আমরা কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ দেখেন আমি আপনাদের সামনে সূরা তাওবার থেকে এই ছোট্ট এই আয়াত শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি কোরআন মজিদের আয়াত শরীফ এবং হাদিস শরীফদেরকে সামনে রেখে কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইত্তাকুল্লাহ আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে এদিকে খেয়াল করুন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাদেরকে বলছেন মুমিনদেরকে বলছেন যারা মুমিন এদেরকে বলছেন মুমিন মানে আল্লাহর মিতা এই মুমিন মানে আল্লাহর মিতা নামে নামে মিল হইলে কি বলে কি বলে মিতা বলে না মিতা বলে মিতা এটা সহজ কোন বাংলা আছে এটাই সহজ না না মুশকিল হইল মিতা তো আবার তিতে হয় মিতা আবার তিতা হয় আল্লাহ রে মিতা মারে হল একটু বেশ কম হইলে গুলি দেবে মিতা মুমিন মানে আল্লাহর মিতা আবার বন্ধু মিতা হইল নামে নামে মিল আর বন্ধু হইল শুধু সহযোগিতা করে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু আমার কাছে খুশি লাগতেছে আজকে আমার যে সময়টা বয়ানের কোনো মানুষ উঠার কোনো সুযোগ নেই একদম ক্ষুধার্ত অবস্থা বয়ান ছিল মানে আপনাদের বয়ান শোনার খুব ক্ষুধা মানে দুই সাইড জনে বয়ান করে বললে তো ক্ষুধা শেষ হয়ে যায় এর আগে তো আর বয়ান হয় না আসরের পরে কিছু কথা হয়েছে আমি শুনছি
এটা বয়ানে নিয়ে তো বয়ান না, ইমাম ঐক্য পরিষদের কাজ কি এগুলো হইলো? এই জন্য আমি খুব রিল্যাক্স মোডে, টেনশনবিহীন কিছু কথা বলতেছি। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের বন্ধু। এ আল্লাহ আমাকে যে বন্ধু রে দুনিয়ার লাইনে, খুব মনোযোগ দিয়ে শুনবো, দুনিয়ার লাইনে যে বন্ধু রে একটা আরেকটা তাই না জাহান্নামে নেয়, কথা কয় জাহান্নামে নেয়, ওই সার্কেসে নেয়, ভাই হিরোইন যেখানে পান করে ওইখানে নেয়, গানের আড্ডায় নেয়, বন্ধুর তালে তালে গেছে। এটা হলো আমাগো অবস্থা। আল্লাহ কিন্তু মুমিনদের বন্ধু, আল্লাহ কি কামটা করে? ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন আমি তো বন্ধু, তোরা মুমিনদের বন্ধু, আমি আমি আল্লাহ তোদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে বাইর করে, মানে জাহান্নামের থেকে জান্নাতের দিকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ডাকি শান্তির ঘরের দিকে। কিসের দিকে? এই কথা কে কিসের দিকে? আমি ইস্তারি করে কথা বলতে পারি না, আছে না অনেকে বয়ানের মধ্যে ইস্তারি করে কথা বলে, মোশাইন করে সাজাইয়া যেটা পারে, আমার হলো যেমনি আসে না। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বলেন আমার কাজ হলো শান্তির ঘরের দিকে রাখ। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. كافر دل بند طاغوت كافر دل بند کی اے كافر دل بند طاغوت طاغوت এর অর্থ যে কি করব, কোন সাহিত্যিক যদি থাকেন একটু বলেন তো। ধরেন শয়তান, খোদার দূত, শয়তান তো খোদার দূত, রাষ্ট্রীয় শক্তি অপশক্তি, তাগুত রাষ্ট্রীয় অপশক্তি, যারা কাফের এদের বন্ধু হলো তাগুত রাষ্ট্রীয় অপশক্তি। দেখবেন বাহিরের কান্ট্রি বেঈমানদের দালালরা আইসা এদেশের মুলুবি টুলুবির লোকে কথা কয় না, কথা কয় সুপে সাপে রাষ্ট্রীয় অপশক্তির সাথে, আরে কথা কয় না, মানে বাইসে বাইসে রাষ্ট্রের সব মানুষ যে খারাপ এটা না, দায়িত্বশীলদের সব যে খারাপ এটা না, এর মধ্যে বাইসে বাইসে যেগুলো বেইমান টাইপের নাস্তিক টাইপের এদের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ, এগুলোর কয় তো হবে পুরো প্রশাসন তো অবুত, এটা না। আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসনের মধ্যে নেককার দিনদের আল্লাহ ওয়ালা মুত্তাকিও আছে, মুত্তাকিও আছে, ওয়াজ করতে আছে। والذين كفروا اولياءهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات, এই তাগুতরা নূরের থেকে হেদায়েতের থেকে জান্নাতের থেকে জান্নাতের দিকে বাইর করে, গ্রুপ দুইটা, এক গ্রুপ জাহান্নামের থেকে জান্নাতের দিকে নেয়, আর এক গ্রুপ জান্নাতের থেকে জাহান্নামের দিকে নেয়। বলেন ইমাম ঐক্য পরিষদের কাম কি? এই
ইমাম ঐক্য পরিষদের কাজ কি বেহেশতের দিকে দোজখের দিকে নাও না দোজখের থেকে বেহেশতের দিকে নাও? বুঝতেছেন না আপনারা কথা? খুব ভালো করে বুঝেন, এটা হলো বন্ধু। আমি বলছি মুমিন আল্লাহর মিতা, ও এটা ভুলে যাই নাই কিন্তু আমি আল্লাহ মুমিন কার মিতা, আরে কথা কয় না মিতা মিতা আল্লাহ মিতা, নামে নামে মিল হইলে এটারে কি বলে? মিতা বলে। তারেক জিয়ার সাথে এক মহিলার সাক্ষাৎ হয়েছে, এর মহিলারে তারেক জিয়া জিজ্ঞেস করে আপনার নাম নাকি? মহিলাকে আমার নাম হলো খালেদা জিয়া। তারেক জিয়া চমকে যাচ্ছে, আমার মায়ের নামে তরে খেয়াল করবেন কথা, কিন্তু আমার মায়ের নামে রে এমনি স্বাভাবিক ভাবে দিলের ভিতরে একটা সফট কর্নার তৈরি, আমার মায়ের নামে রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামটা আমি নিতে পারলাম না, জয়ের জিজ্ঞেস করে মহিলা, জয়ের সাথে একটা দেখা হয়েছে, জয়ের জিজ্ঞেস করলো, জয় জিজ্ঞেস করলো আপনার নামটা জানি কি? এ কইতে আছে যে আমার নাম হইলো তোমার মায়ের নামে নাম, সবার নাম তো নেওয়া যায় না, আরে কথা কয় না কেন, সবার নাম নেওয়া যায় না, কারণ কিছু মানুষ বেশি সম্মানী এদের নাম নেওয়া যায় না। من محمد رسول الله الى عظيم الروم ابن بخاري شريف ده من محمد رسول الله الى عظيم الروم سلام على من اتبع الهدى اما بعد এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেন নাই কারণ সম্মানী, তো আমিও নাম নিলাম না সম্মানী। এখন জয় যখন শুনলো মহিলার নামে তো আমার মায়ের নামে নাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে নাম, এখন জয়ের দিলের ভিতরে কলবের মধ্যে একটা সপ্পন্নতে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইতেছি, সেটা হইল নামে নামে মিল, এটা বড় মারাত্মক জিনিস, এটা মানুষের মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, আর মানুষ খুব গর্বিত আমার নামের সাথে অমুকের নামের মিল, ওরও কথা কয় না আমার নামের সাথে অমুকের নামের মিল, এটা মানুষ খুব গর্ব করত। আরে আমি আমি কি, আমি একটা জিজ্ঞেস শুনলাম কি রে তোর কি নাম রে, আমার সুলকার, এ মুসকি মুসকি হাসি কয় আমার নাম হলো হুজুরের নামে নামে নাম, এরা কিচ্ছু বুঝে না আমার নামে নাম, আমার চুল কাটে ওরা জিজ্ঞেস করলাম একদিন হঠাৎ করে তোর কি নাম রে, আপনার নামে আমার নাম, আর মুসকি মুসকি হাসে। আপনারা ওয়াজ বুঝেন নি এমনি, আল্লাহ ভালো জানেন কি বুঝেন, আসলে তো আমারও তো বস এসে না এমন টাইম এসে এই টাইমে মানুষ ওয়াজ বুঝে, ওয়াজ গাড়ির গিয়ার উঠতে সময় লাগে, কথা কয় না গাড়ির গিয়ার উঠতে কি লাগে, গিয়ার সময় নেই মজমাটা ভরা দেখতে তো দেখতে না, আর এত কথা জিজ্ঞেস করুন লাগে কথা চলতে পারলাম, আমি বলছি মুমিন মানে আল্লাহর মিতা, তার মানে আল্লাহর নাম মুমিন আমাদের নাম মুমিন, বুঝে না বাস, আল্লাহর এক নাম কি বলেন না, المؤمن المهيمن العزيز الجبار المتكبر আল্লাহর এক নাম কি, ওই বেটা কথা কয় কি নাম, المؤمن المهيمن العزيز الجبار المتكبر আল্লাহর এক নাম মুমিন, উফ আল্লাহর এক নাম মুমিন, আল্লাহর এক নাম কি, আল্লাহ তো অনেক নাম,
তার মধ্যে এক নাম কি? আর আমরা মুমিন খোদাকে বিশ্বাস করার কারণে আমরা মুমিন। আল্লাহ বলেন আমার নামও মুমিন, তোর নামও মুমিন, তো আমরা দুজন মিতেন। আপনার খুশি নেবে যায় তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালে আমার মিতারা, যাদের নামের সাথে আমার নামের মিল আছে, আমার নামে যাদের নাম আমি তোমাদেরকে বলছি, ওই যে পাগল ছাগল এদেরকে আমি বলছি না, কাফের বেঈমানদেরকে বলছি না, আমি বলছি তোমাদের। হে আল্লাহ, একটা মজার খবর হইল তাফসীরে ইবনে কাসির মধ্যে রওয়ায়েত এসেছে, এই অন্যান্য ধর্ম অবলম্বী যে সমস্ত মানুষরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা মুমিন, আল্লাহ এদেরকে মুমিন বলে বলেন নাই, ডাকেন নাই, এদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল মাসাকিন, হে মিসকিনরা, হে শুধু উম্মতে মুহাম্মদিয়ার যারা মুমিন আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে ডাকছেন হে মুমিনরা। আর মুমিনরা অর্থ হলো আমার মিতারা, তোদের যাদের সাথে আমার নামের মিল আছে, আমার সাথে যাদের নামের মিল আছে, আমি এদেরকে বিশেষভাবে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো বলেন সামনের যেই কথাটা হবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কিনা? দূর কথা কয়, আরে মিতার সাথে যে এই কথাটা বলে এই কথাটা কি স্বাভাবিক কথা? বন্ধুর সাথে কানে কানে যে কথাটা বলে এটা কি স্বাভাবিক হয় না অস্বাভাবিক হয়? সাধারণ হয় না অসাধারণ? আমি আরেকখানে যাইতে আসি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি বলেন না, আর সব আমাকে দিয়ে বলেন কেন? আমার তো আরেকখানে কাম আছে, আমি আমার শক্তি সব এইখানে ব্যয় করতে চাই না, কিছু আপনারাও বলি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে দুই তিনটা ঔষধ দিছেন, ঔষধ কি বলেন না কি দিছেন? তাই আমি বলি এইখানে তিন আসে বলিছে, বলেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে ঔষধের ভিটামিন দিবেন এটা কি সাধারণ না অসাধারণ? আরে কথা কয় না কেন, অসাধারণ না? হুজুর যেমন অসাধারণ, হুজুরের জন্য যে ঔষধটা আল্লাহ দিবেন বা ভিটামিন আল্লাহ দিছেন খাইবার লাগিয়া ব্যবহারের লাগিয়া এটা কি সাধারণ না অসাধারণ? এই আল্লাহ ঔষধ দিছেন আপনার কাছে ওহী হিসাবে যে কিতাব এসেছে আপনি ওইটা তেলাওয়াত করতে থাকুন, দেখবেন ভিতরে কেবল ভিটামিন বাড়তে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এখানে যারা আসেন আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ ভিটামিন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, বলেন না ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে আমরা তো এখন কোরআন শরীফ তেলাওয়াত, আরে মুলবিরাও করেন না রে ভাই, মুলবিরা তেলাওয়াত করেন? আমি যদি এখন জিজ্ঞেস করি গায়রে হাফেজ যে সমস্ত মৌলভীরা ডেলি কয়বার তেলাওয়াত করেন দেখবেন যে অবস্থা কার আছে, দেখেন ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। অথচ আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তোমার রূহ ইলাইকা মিনাল কিতাব, ভিটামিন ভিটামিন ওয়া আকিমুস সালাহ, ভিটামিন। আরে কথা কয় না, বুঝেন নাই? এটা ভালো করে বুঝবেন নাই, জেলখানা যে ভালো করে বুঝবেন নাই, জেলখানা যে নামাজে দাঁড়াইলে মজা কারে করে, ভালো করে বুঝবেন লাগে জেলখানা যাবেন তেলাওয়াত শুরু করলে মজা কারে করে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহ পাকের প্রিয়,
অসাধারণ মানুষ, এই জন্য হুজুরকে যে ঔষধ দিবেন আর ভিটামিন দিবেন আল্লাহ, সাধারণ না অসাধারণ? তাহলে কোরআন মুজিদের তেলাওয়াত সাধারণ ইবাদত না অসাধারণ? আফজালু জিকরি বলে না, সবকে আমার দিয়ে বলাইবেন আফজালু জিকরি তেলাওয়াতুল কোরআন। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম কর, পরে ওয়ালা যিকরুল্লাহ একবার জিকির কর। কয়টা বলেন না? কয়টা? কোরআন মুজিদের তেলাওয়াত, নামাজ, জিকির। রুহানি শক্তি কাকে বলে? মাশা আল্লাহ। অসাধারণদের জন্য ভিটামিনও অসাধারণ, ঔষধও অসাধারণ। মোমেনরা আল্লাহ পাকের মিতা, মোমেনরা আল্লাহ পাকের বন্ধু, নামে নামে মিল। অন্য অন্য ধর্মের অনুসারীদেরকে মোমেন হওয়ার পরও আল্লাহ মোমেন বলেন না, বলেন মিসকিন। আর আল্লাহ তার মিতাদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ওয়াজ তো আজকে ওয়াজ হয় ও না, মুশকিল হয়ে গেছে। ওয়াজ যে কি হয় এটা মুশকিল। ওয়াজ মানে হলি সিল্লে সিল্লি কান শুন, আমি যা করতে আছি কিন্তু ওয়াজ না। দেখো কি কর, কাকে ভয় কর বলেন না? কাকে? আল্লাহকে ভয় কর। ইয়া আল্লাহ, আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহকে ভয় করার অর্থটা কি? এই এত লম্বা সময় কথা বলার তো মুশকিল। আল্লাহকে ভয় করার খোলাসা হইল গুনার কাজ করা যাবে না, নেক কাজ সারা যাবে না। বলেন না কি? হ্যাঁ, গুনার কাজ নেক কাজ সারা যাবে, গুনার কাজ করা যাবে। আরে এটা নিয়ে তো পেরেশানোর দরকার নেই, এটা সুবিধা আমি, এটা তো ডাইরেক্ট ম্যারেজ তো সমস্যা আছে, আরো 5 মাস আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বদ্দু আরবি আয়েশা বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। হুজুর আমাকে আপনি একটু শিখান, আল্লাহ আপনাকে যা শিখাইছেন এখান থেকে আমাকে আপনি কিছু শিখান। তোমরা পরিবেশ নষ্ট করো, বুঝছো? এই আমি কিন্তু ধমক দিব, পরিবেশ নষ্ট করো। আগে কই আসিল লাড়ি সুন্ডাল লইয়া, যে লাড়ি সুন্ডাল লইয়া কই আসিল? আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ, হুজুর আমাকে আপনি শিখান দয়া করে, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন ওইখান থেকে। সব তো আর আমি পারুম না, আমি যদুর পারি আর কি, একটু শিখান। তো হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি শিখাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি শিখাও। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদ্দুকে শিখাইতেছে সুর সুরে জিলজাল। যখনই শিখানি শেষের দিকে এই আয়াত, ফামাই ইয়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। যে বা যারা জাররা পরিমাণ ভালো কথা বলবে, যে বা যারা জাররা পরিমাণ ভালো কাজ করবে, ইয়ারাহু ফিল আখিরাহ, সে ওই ভালো কথা ভালো কাজকে আখিরাতে দেখবে। ভালো কথার ভালো কাজ মুজাসসাম বডি হইয়া তার সামনে উপস্থিত হবে।
যেমন লাউয়ের বিচি জমিনে রাখার পরে গাছ উঠে, গাছের মধ্যে লাউয়ের ফুল ধরে, তারপরে লাউ হয়, বিচি এখন লাউ হয়ে গেছে, গাছ হয়ে গেছে, সময়ের পরিবর্তনে ঠিক যারা পরিমাণ ভালো কথা ভালো কাজ, সময়ের পরিবর্তনে একটা বডি আকৃতি ধারণ করবে, সে দেখবে গন্ধমাস গন্ধম বেরুয়াতে যাও যে যাও, গন্ধমাস গন্ধম বেরুয়াতে যাও যে যাও, আজ মুকাফাতে আমল গাফিল মশাও, দানা খেলাফে তাকমিনে হারছে বওয়াজ্জে জবর কদর, দানা খেলাফে তাকমিনে হারছে বওয়াজ্জে জবর কদর, আছে কে কষ্টায়ে দরো হিন্তাজ হিন্তা যাও যে যাও, ওয়াজাদু মা আমিলু হাজিরা, ওয়াজাদু মা আমিলু হাজিরা, তারা যা আমল করবে উপস্থিত পাবে, আমলটা কি পাবে, আমরা বলি আমলের ফল বুক ধরবে, এটা কিন্তু মানে হাকিকি না, আমলের ফল বুক ধরবে এটা মানে হাকিকি না, এটা মানে মাজাজি, মানে হাকিকি হলো আমলটাকেই দেখবে, দানা খেলাফে তখমিনে হারছে বওয়াজ্জে জবর কদর, আছে কে কষ্টায়ে ধরো হিন্তাজ হিন্তা যাও যে যাও, যাও যে যাও, আজ মুকাফাতে আমল গাফিল মশাও, গন্ধমাস গন্ধম বেরুয়াতে যাও যে যাও। রে ভাই, আসলে আল্লাহর দয়া কথা বলতে সময় লাগে না, কথা কয় না, আরে কথা বলতে কি লাগে, অন এমপিতে সময় লাগে না, মেয়ে টুকুরু টুকুরু এমন এগুলো হইতে পুরো পুরো সময় লাগে না, কিন্তু কথা শুনাইতে বুঝাইতে সময় লাগে। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির খলিফা, মক্কায় মুআজ্জমা থাকতেন হযরত মাওলানা মুহিদ্দুদ্দিন সাহেব রহমাতুল্লাহ, উনি দুই রাকাত নামাজ পড়ছেন বড় ইতমিনানের সহিত। আপনার নামাজ দেয়া যায় না, কি দেয়া যাবে, আপনি তো নামাজের ভিতরে দোকানের ভিতরে ঢুকেন, আরে কথা কয় না, আপনি তো নামাজের ভিতরে দোকানের নামাজের ভিতরে থাকেন না, দোকানের ভিতরে চলে যান, আরো কত জায়গায় যে যান, এই যে আপনি নামাজ দেখা যান, মানে নামাজ বেহেশতের হুর হয়েছে, এইখানে এটা নামাজ কিন্তু ওইটা এখানে বেহেশতের হুর, সময়ের পরিবর্তন, 30 বছর আগের চেহারা আর আপনার এখনকার চেহারা কি একরকম নাই, আরে কথা কয় না, সময়ের পরিবর্তন, তাহলে সময়ের পরিবর্তন আপনার চেহারা বেশ, সময়ের পরিবর্তন, স্থানের পরিবর্তন, কালের পরিবর্তন করে নামাজের চেহারা পরিবর্তনে বেহেশতের হুর হয়ে গেছে, আর বেহেশতের হুর তো বেহেশতের হয়েছে, কিন্তু দেখলু কি অন্ধ, কি কি কে অন্ধ, বেহেশতের হুর অন্ধ, মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ চিন্তা করলেন কি বেহেশতের হুর তো অন্ধর কথা না, হুর মানিতে হলো ডাগর, চক্ষু বিশিষ্ট, চোখ বড় বড়, কালো জায়গাটা খুব কালো, সাদা জায়গাটা সাদা, সুবহানাল্লাহ, আঁখ সে আঁখ হ্যায় লড়তি মুঝে ডর হ্যায় দিল কা, কহিন এ যায় না ইস জঙ্গ জে দল মে মারা, অন্ধ মুখিল লেগে। আজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তখন হিজরত করে মক্কা শরীফ গেছেন, হযরতকে জিজ্ঞেস করুন হযরত আমি নামাজ পড়লাম দুই রাকাত, মোরা আকাবা করে দেখলাম যে আমার নামাজের অবস্থা কি, দেখি কি বেহেশতের হুর আমার সামনে উপস্থিত, মগর মুশকিল হলো অন্ধ, আপনারা কি এখানে আসেন না, এই মেয়ে এখানে আসেন, কে কে আসেন, আসলে দেখেন তো মেহরবানি করে,
না আমি ইমাম সাহেবদেরকে বলি না এত বড় সাহস আমার হয়নি, আমার মুখা তো বলে হেরা হেরা যেরকম আমি এরকম আমি যেরকম হেরা যেরকম আমরা আমরা বলতে আসি। আজি সাহেব রহমতুল্লাহ বলে ও বুঝছি তুমি মনে হয় চোখ বন্ধ করে নামাজ পড়ছো, কথা কয় ও বুঝছি তুমি মনে হয় চোখটা বন্ধ করে নামাজ পড়ছো, সুন্নতের খেলাফ চোখ বন্ধ করে নামাজ পড়ছো, এই জন্য তোমার পুরটাও অন্ধ হয়েছে। আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে আমলটাই দেখবে, বেহেশতের গুণটাই আমল। যেমন দুধের সুরত মেসালি, এলিমের সুরত মেসালি দুধ, এলিমের ফটো কপি হইল দুধ। আরে কথা কয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফটো কপি হইল কি কন্যা গাছ দেখছো, কথা কয় না, সুন্নতের ফটো কপি হইল হাউজে কাউসার, হাউজে গান সুন্নতের উপর আমল করবেন না, মেয়া দুই নম্বরই করবেন আর বেদাতি করে বেদাত করবেন আর হাউজে কাউসার মানি পান করবেন, পিডা ইয়া সামরাউডে বলবো সরকম সরকম লিমান গাইয়ের বাদ। আল্লাহ জানে আলোচনা কোন দিকে যেতে আছে আমার জানা নেই, এরপরে বলি যাক যেদিকে যাক আল্লাহর কাছে কাল সময় বার হইলে হয়। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো বলেন না, কাকে ভয় করো, আল্লাহ নিজের মিতাদেরকে বলছে, এ বাঙালি আল্লাহ নিজের মিতাদেরকে বলছেন যাদের নামের সাথে আল্লাহর নামের মিল, এদেরকে আল্লাহ বলছেন তোরা আমার মিতা আমারে ভয় কর, এটা কত মজা আছে কিনা তোমার লাগবেন না। আর আপনি কি কর রমজান মাসে হোটেলের ভিতরে আপনি পয়সা পয়সা দিনের বেলা ইফতার করেন, বিশেষ করে হোটেল সালা দিয়ে নিছে, এ হোটেল সালা দিয়া সালা দিয়েছিলেন না, সালার শট দিয়ে হোটেল হোটেল সালা দিয়ে নিছে, আপনি ইফতার করতে আছেন দিনের বেলা, একজনে কইতে আসে তুই আমি কি খাসের জুরুন হইতে আসতে আছে আল্লাহ কাছে খদিম সৌজুর হইতে আছে, খদিম সৌজুর আসতে আছে না, এ কয় কি জানেন, এ কয় মিয়া আল্লাহরে ভয় করি না আর না খদিম সৌজুর অন কইলে তো কম লাগে ফকির নির বলা, আল্লাহরে ভয় করিবার লাগে কপাল লাগে। আরে কথা কয় না কেন, আল্লাহরে ভয় করিবার লাগে কি লাগে, তুই সাপেরে ভয় করস বিচ্ছুরে ভয় করস আলহামদুলিল্লাহ নেতা নেত্রীরে ভয় করস, মগর তোর কপাল ফোরা তুই আল্লাহরে ভয় করতে জানস না, উম্মতের বেলা মায় কেরাম ইটারে ভয় করে না, ইটারে ভয় করে না, ইটারে ভয় করে না, ইটারে ভয় করে না, মগর কার ভয় করে আপনি কি আমার বস বুঝতে আছেন, কে কে বুঝতে আছেন দেই তাকি আবার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরি, তাকি আবার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরি, রাহে নগর সদহুনুর দারত তাওয়াক্কুল বায়দাস, এরে ভাই কো ভাল লাগে রে আল্লাহরে ভয় করতে কি লাগে, আরে কথা কয় না টাকা ওয়ালা হইতে কো ভাল লাগে না, খেয়াল করেন কথা বলতে সময় লাগে, ওলা মাই কেন আছে তো এই জন্য তোর বরকত আল্লাহ কথা বাইর করতে আছে, টাকা ওয়ালা হইতে সময় কো ভাল লাগে না, হ্যাঁ টাকা ওয়ালা হইতে কো ভাল লাগে না, বাড়ি ওয়ালা হইতে কো ভাল লাগে না, ক্ষমতার মালিক হইতে কপাল লাগে না, মগর আসমানি ইলম ওয়ালা হইতে কপাল লাগে, বুঝেন না আমার কথা বুঝেন না, সারা দুনিয়া যদি দিয়ে দেয় তোর সারা দুনিয়া দিয়ে দিলাম, সারা দুনিয়া দিয়ে দিলাম তোর, তুই শুধু কেবল পড়াইস না, তুই যে বোকারি শরীফ পড়াস এটা পড়াইস না, তুই যে ওয়াজ করো সে ওয়াজ করিস না, তোর সারা দুনিয়া দিয়ে দিলাম, কম যে তোর তলে তুই থাক আমার তলে আমরা থাকি, চুচাতে রে সঞ্জারি রুখে মুখতম সিয়াবা, এমনি যে আমি ভিতরে মজা পাইতেছি এটা কি আপনারা বুঝতেছেন, আসলে আমার এইখান থেকে কিছু মজা কি আপনাদের কাছে ভাইরাল হইতে আছে,
चुछतरे संजरी रुख बख्तम सियाबाद दर्द दिला कर बोध हाउस मुल के संजरम जागा के आवतम जागा के आवतम आज खबरे नीम शाब मामूल के नीम रोज बैक जाओ नबी हरम अब्दुल कादिर जिलानी कुद्दुस से रूह रही के नहीं প্রতিদিন 3-4 হাজার মেহমান খানা খাইত তখনকার সময় হযরত আব্দুল কাদের জিলানির মেহমান খানায় 3-4 হাজার মেহমান প্রতিদিন খানা খাইত তিন বেলা এখন সাঞ্জারের বাদশাহ চিন্তা করলে এত বড় মেহমানদারি হুজুরের তো কোনো ইনকাম নাই তাহলে কেমনে মেহমানদারি করে সাঞ্জারের বাদশাহ উনি একটা অঞ্চল পুরেটা দিয়ে দিয়েছেন কো হুজুর এর ট্যাক্স উঠেই আপনি আপনার মেহমানখানা চালাইবেন আপনার মাদ্রাসা চালাইবেন জাগার নাম হলো নিমেরোজ মানে অর্ধ দিবস জাগার নাম চুছাতরে সঞ্জারি রুখ বক্তম সিয়াবাত দর্দ লাগর বুদ হাউস মুলকে সঞ্জারম জাগা আগে আবতাম আজ খবরে নিমে সব মামুল কে নিমে রোজ বয়েক যাও নবী খরম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কুদ্দুসের উত্তর দিয়েছেন যখন থেকে অর্ধরাত্রের খবরটা পাইলাম যখন থেকে তাহাজ্জুদের মজা পাইলাম গভীর রজনীর তাহাজ্জুদের মজা যখন থেকে পাইলাম নিমে সব অর্ধরাত্রি গভীর রজনীর তাহাজ্জুদের মজা যখন থেকে পাইলাম তোমার নিমে রোজ অর্ধ দিবস জাগ নামক জাগার ছাইরে নাও দাম নাই আমার কাছে আপনারা আমার কথা বুঝেন না যখন থেকে কাল আল্লাহ কাল রসুলের মজা পাইছি অভি কাল হাদ্দাসান হুমাইদি কাল হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব কাল হাদ্দাসানা মুহাম্মদ ইবনে খুযাইলিন আন উমার ইবনে কাকা আন আবি যারাদা যারাদা আবি হুরায়রা যখন থেকে এটার খবর পাইছি তখন থেকে তোর এমপি এমপি গিরিয়ার মন্ত্রী গরি গিরি গিরি আমরা চিন্তা করি না অতএব আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নাই ইমাম ঐক্য পরিষদ মনে কি জানি করতে চায় না কি জানি করতে চায় না সমাজের আলাবোলা মানুষগুলোকে উপরের অন্ধকারের থেকে শেরেকের অন্ধকারের থেকে বেদাতের অন্ধকারের থেকে ছুটাইয়া ঈমান ইসলামের আলোর ভিতরে ঢুকাইয়া দেওয়া আসলে কি আপনারা আমার ওয়াজ বুঝে কে কে বুঝতেছেন যে টাকাওয়ালা হয়েছে কুফাল লাগে না বুঝে না টাকাওয়ালা হইতে কুফাল লাগে না ক্ষমতাওয়ালা হইতে কুফাল লাগে না ফেরাউন ক্ষমতাওয়ালা কথা কয় না কেন নমরুদ ক্ষমতাওয়ালা আরে নাসাবাদে নসিবে দুশমন নাসাবাদে নসিবে দুশমন কে সাবাদালা কে তিগাত সারে দোস তা সালামত কে তু খঞ্জর আজমাই ভালো করে বুঝবেন নেতার জন্য জান দিতে কুফাল লাগে না নেত্রীর জন্য জান দিতে কুফাল লাগে না আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে কুফাল লাগে না সওয়াদে নসিব দুশমন কে সওয়াদ হালা কে তিগাত সারে দোস্তা সালামত কে তু খঞ্জর আজমাই কাকে ভয় কর বলো না কাকে ভয়ের নির্যাস কি ভয়ের নির্যাস কি গুনার কাজ করব না নেক কাজ বলেন 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 না গুনার কাজ করব না
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বদ্রুকে ফয়াইলেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই খেলাছেন ওর কথা কইলো না হারাই গেছেন আমার মত ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা যে যারা যাররা পরিমাণ ভালো কথা বলবে ভালো কাজ করবে সেটাকে সে আকারে দেখবে যে বা যারা যারা পরিমাণ খারাপ কথা বলবে খারাপ কাজ করবে সেটা আখেরাতে দেখবে দেখবে তো এইখান থেকে খোলাসার নির্দেশ হলো সমরা হইলো সফওয়া হইলো ভালো কাজ ছাড়ব না খারাপ কাজ করব বলেন না ভালো কাজ ছাড়ব না খারাপ কাজ ভালো কথা ছাড়ব না খারাপ কথা এদূর পর পরে এবারে ওই আজকে মাদ্রাসা মাতৃভর্তি হইছে আলীর মাদ্রাসা ভর্তি হইতে ছিল মোহাম্মদের মাদ্রাসা মোহাম্মদ কয় যে আলী তুমি পড়া এদূর পড়ার পরে এবার ছাত্র এটা কি কয় শুনবেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি তাফসীর ফাতুল আজিজ আমাদের রওয়ায়াত করেছেন হাসবি হাসবি লা উবারি হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা আমার জন্য যথেষ্ট আমার জন্য যথেষ্ট আমি যদি আর আলীর মাদ্রাসা নাও পড়ি আমার কোনো টেনশন নাই বুঝেন না বুঝেন না আমি যদি আর কোরআন শরীফ কোনো আয়াত নাও শুনি নাও পড়ি এই মাদ্রাসা যদি আর নাও পড়ি আমার কোনো টেনশন নাই কারণ আমার বুঝ হয়ে গেছে কি করতে হইব কি ধরতে হইব কি ছাড়তে হইব আরে কথা কয় না এলএলবি এলএলবি আরো আরো কি আরো আরো কি এল 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 কিসে ধরতে হবে কিসে ছাড়তে হবে বুঝে না বলছে এ বইসে বসবাস করতে সে দাঁড়াই বসবাস করে আরে কথা বলেন যেটা ধরার এটারে ছাড়ছে যেটা সারার এটারে ধরছে দূর কথা কয় না কা বলছে দাড়ি রাখতে মোসদ করতে সে মোসনার আগে দাড়িটা ছাঁছে দর্ত বলছে কি সে দর্শে কি সাইট বলছে কি সে সাইলো কি বলছে ইসলামের পক্ষে কথা বলতে সে ইসলামের বিপক্ষে কথা বলে দূর কথা কয় না কেন বলছে ইসলামের পক্ষে কথা বলতে সে ইসলামের বিপক্ষে কথা বলে বল দরবেল্লাই বলছে কি দর্শে কি সাইট বলছে কি সাইতেছে কি আমার শেখ মুর্শিদ উজানির হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন দেখছো কথা কয় না কেন আমার বুঝেন নি আপনি বুঝেন বুঝান জাগাত বইয়া যান জাগাত বইয়া থেকে কি বুঝবেন হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা হযরত আলী বলে হুজুর কি ছাত্র দিলেন ছাত্র তো বিদ্রোহী ছাত্র বিদ্রোহী সে বলে আর পড়বে না সে বলে হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা হুজুর বলেন দাহু ফাইন কফাকাত ফাকুয়ার রাজুল দাহু ফাকাত ফাকুয়ার রাজুল ওকে নিয়ে মাথা কামাইও না ও বড় বুদ্ধিমান মেধাবী সে বুঝে ফেলছে ধরতে হবে কি ছাড়তে হবে কি ও ভাই তাকওয়ার অর্থ হইলো গুনার কাজ করব না নেক কাজ ছাড়ব তাকওয়ার অর্থ হইলো গুনার কাজ করব না নেক কাজ ছাড়ব নেক কাজ ছাড়ব না ইত্তাকাল্লাহ রে ভাই সময় শেষ আসলে আমি বৃত্তি কিন্তু ঢুকি নাই আল্লাহ ইচ্ছা কিন্তু ঢুকেন নাই যদি কোনো সময় ঢুকেন তো দেখা যাবে আল্লাহ আমাদেরকে যা শুনাইলেন এইখান থেকে যা আমল করার আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়